ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। অব্যাহত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশের যে উন্নয়নের ধারা তা 2041 সাল পর্যন্ত অব্যাহত রেখে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদকের মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছর এবং আমানুল্লাহ আমানের 13 বছর কারাদণ্ড, পুনঃশুনানি শেষে এই রায় দেয় হাইকোর্ট। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার রায় প্রমাণ করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দখলে, মন্তব্য বিএনপি মহাসচিবের। মিলাদ মাহফিল, আলোচনা সভা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। নির্বাচন বানচাল ও সাংবিধানিক ধারা ব্যাহত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি, বিবৃতিতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনিবন্ধিত সংগঠন জামায়াতে ইসলামের কোনো কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার প্রচারণায় প্রতিযোগিতা করছেন, গণসংযোগের পাশাপাশি করছেন সভা সমাবেশ। ভারতের জম্মু ও কাশ্মীরে অন্তত 75 আরোহী সহ একটি বাস খাদে পড়ে অন্তত 10 জনের প্রাণহানি, আহত অনেকের অবস্থা গুরুতর। কসোভোর উত্তরাঞ্চলীয় একটি শহরে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষে ন্যাটোর 25 শান্তিরক্ষী ও সার্ব জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ আহত, তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো। রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটানসকে হতাশায় ডুবিয়ে আইপিএলের 5ম শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।